এক্ষেত্রে যে ছেলেটা বা যে মেয়েটা বিকেএসপির ফুটবল টিমে যাবে, সেক্ষেত্রে আমার কাছে সাজেস্ট হচ্ছে যে ফুটবলের বেসিক যে ট্রেনিংগুলো, পাসিং, রিসিভিং, এই রিলেটেড, বা আমরা পাড়াও খেলি, হ্যাঁ, একটা একাডেমি, তো একাডেমির কথা পরে আসছে, একাডেমিতে হচ্ছে ভর্তি হতে আসছে, বাট এলাকায় যেটা মূলত পাসিং রিলেটেড, পাস, ফুটবল খেলাটা হচ্ছে গিয়ে পাসিং রিলেটেড, পাসিং অ্যান্ড রিসিভিং, যার এই স্কিলগুলো, বেসিক স্কিলগুলো ভালো এবং তারাই সহজে মানে ব্যাপারগুলো ধরতে পারে, প্লাস বিভিন্ন রকম বেসিক ট্রেনিং আছে, লাইক শুটিং আছে, হেডিং আছে, স্কিল, বিভিন্ন রকম স্কিল আছে। আজকাল আমরা ইউটিউবে বিভিন্ন রকম বাচ্চাদের স্কিল দেখতে পাই, বাট নর্মাল হচ্ছে এগুলোই, যে পাসিং, রিসিভিং এবং একটা জায়গা নেওয়া, বলটা পাস দিয়ে একটা জায়গা নেওয়া, আর প্রচুর ম্যাচ খেলা, এগুলোই বেসিক বেসিক। পাশাপাশি একটা বাচ্চার খাওয়া দাওয়া, আসলে ফ্যামিলিতে যে খাওয়া খাই আমরা সেটাই, বাট প্রতিষ্ঠানে যাওয়ার পর হয়তো একটা সিস্টেমের ভিতরে আসবে, বাট প্রচুর কার্বোহাইড্রেট একজন একজন বাচ্চাকে এই তার এই যে যতটুক দরকার সেটাই, সেটা আমার মনে হয় যার যার ফ্যামিলিতে যতটুক পারে সেটাই সেটাই আনা, বাট এইটা হচ্ছে যখন সে ভর্তি হয়ে যাবে, একটা প্রক্রিয়ার ভিতরে আসবে, তখন হয়তো তাকে নিয়ে স্পেসিফিক প্রত্যেকটা এইজ অনুপাতে তার খাদ্যের একটা তালিকা তৈরি করা হয়, বিকেএসপি করে থাকে স্যার।